হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা এক্সিও 2012 মডেলের গাড়ির কাজ করলাম এবং এই গাড়িটা আমাদের ওয়ার্কশপে আসলো সো এই গাড়িটার মেইন ইস্যু ছিল গাড়িটা নরমালি ভাগতো না এবং গাড়িটা একটু যদি আমরা একটু উঁচা জায়গা বা নিচু জায়গা যখন একটু উঠতে যেতাম তখনও এটা গাড়িটা প্রপারলি শক্তি পাচ্ছিল না অর্থাৎ গিয়ার রিলেটেড এবং ইঞ্জিন রিলেটেড দুইটার কম্বিনেশন ইস্যু আসলো এবং এই ইস্যুটা নিয়ে আসলো আমার ভাইয়া মেইনলি সো ভাইয়ার যে সমস্ত ইস্যু প্রবলেম রিলেটেড ক্রাইটেরিয়া ছিল সে প্রত্যেকটা জিনিস আমি প্রপারলি ডায়াগনোসিস করলাম প্রবলেমগুলো আইডেন্টিফাই করলাম এবং সেই রিলেটেড কাজগুলো করলাম এবং গাড়িটা অলরেডি আমরা কমপ্লিট করলাম এবং টেস্ট ড্রাইভ দিলাম আমি এবং ভাইয়া এবং আমরা ফাইনালি অয়েল চেঞ্জ করলাম ফ্লাশিং করলাম ক্যালিব্রেশন করলাম কমপ্লিট এবং প্রত্যেকটা গিয়ার শিফট হচ্ছে সেটা আমরা ভাইকে দেখাই দিলাম এবং ভাইয়া পাশে বসে রয়েছে এবং ভাইয়া অনেক দূর থেকে আসলো মেনলি আসলো কল্যাণপুর থেকে আমার ওয়ার্কশপে এবং আমি ভাইয়ার কাজটা করলাম এবং ভাইয়া যদি তার একটু ওপিনিয়ন শেয়ার করতে এবং আপনার ফাইনাল ফিনিশিংটা যাও আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জি তো আমরা তো আপনার কাজটা করে দিলাম ভাইয়া বা কেমন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে যার কারণে এতটা প্রশংসা শোনার কারণে কল্যাণপুর থেকে কাজলায় যাত্রাবাড়ি ফ্লাইওভারের পরে এত দূর জায়গায় আসার পরে কাজ করাইছি তো যা গাড়ি চালাই 2000 সাল থেকে মোটামুটি যত জায়গায় কাজ করাইছি এই ভাইয়ার মতো আন্তরিকতা কাউকে পাই নাই এবং সো যে জিনিসটা কাজ করা লাগবে সে আগে দেখে স্ক্যানিং করে সমস্যাটা ধরে এই কাজগুলো করে নিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে গুছাই টুছায় তারপর সেই কাজগুলো করে মাশাআল্লাহ আমার গাড়িটা নিচ থেকে উপরে উঠতো না আমি আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠতে পারতেছিলাম না গিয়ারে প্রচুর সমস্যা দিছিল ইঞ্জিনও ঝাঁকুনি অনেক সমস্যা দিছিল এখন এই যে গাড়ি স্টার্টিংয়ে বসে আছি স্টার্টিংয়ে গাড়ির টেস্ট করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো সো খুব সুন্দর সার্ভিস আমি খুব হ্যাপি এই জায়গায় এসে তা আপনাদেরও কোনো সমস্যা হলে আল্লাহর রহমতে আপনারা এনার সঙ্গে যোগাযোগ করেন ওনার নাম ফয়সাল ভাই উনি ওনার গ্যারেজটা হচ্ছে কাজলায় ফ্লাইওভার থেকে নামার পরে ড্যামরা রোডে ফ্লাইওভার থেকে নামার পরে 200 গজ সামনে হাতের ডান সাইডে ফয়সাল অটোমোবাইলস আপনারা এখানে আসেন আপনাদের গাড়ির গিয়ারের কোনো সমস্যা থাকলে নিশ্চিন্তে খুব সুন্দর ফলাফলভাবে সুন্দর কাজ করতে পারবেন সুন্দরভাবে চালাতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভাইয়া কে খুব ভালো একজন আন্তরিক মানুষ আমাদের সাথে কালকেও কাজ করলো রাত প্রায় 3টা পর্যন্ত এবং উনি গেল এবং আজকে আমরা সকাল থেকে যে যে বাকি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আলহামদুলিল্লাহ ফাইনালি টেস্ট ড্রাইভ দিলাম এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি খুব সুন্দরভাবে আমাদের সময় দিল সাপোর্ট দিল এবং আইসে এখানে আন্তরিকতার সাথে এখানে অপেক্ষা করলো এবং আমরা ফিনিশ করলাম জবটা সো থ্যাংক ইউ আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আপনাদের গাড়ির এই সমস্ত প্রবলেমগুলো হলে অবশ্যই আশেপাশে নিকটস্থ একটা নিয়ার সার্ভিস সেন্টারে দেখাবেন এবং তারা যেভাবে বলে গাইড করে সেভাবে আপনারা ইনশাআল্লাহ তাদের সাথে কমিউনিকেট করে সেই কাজগুলো করাবেন এতে গাড়িটা ভালো চলবে আপনাদের বড় কোনো অ্যামাউন্ট লাগবে না এবং অনেক সময় দেখা যায় প্রপার প্রবলেমটা আইডেন্টিফাই করার আগে না বা না করার কারণে অনেক সময় আমরা গিয়ার বক্সটা রিপ্লেস করে ফেলি বা ইঞ্জিনটা বড় একটা হাত দিই সো আমরা অবশ্যই উচিত বিফোর চেঞ্জিং দ্য বিগ ইউনিট ইউ শুড বি মাস্ট বি আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য রিয়েল প্রবলেম দিস ইজ ইঞ্জিন অর গিয়ার বক্স ইটস আ মেজর প্রবলেম অর মাইনার প্রবলেম সো এই ছিল আজকে ছোট্ট একটা ওপিনিয়ন কাস্টমারের সাথে যেটা আমরা ভাইয়া আমাদের সাথে শেয়ার করলো সো সবসময় চেষ্টা করি ইনফরমেশনগুলো টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যেটা কিনা আপনাদের জন্য হেল্পফুল হয় যারা আমরা গাড়ি ইউজ করি বা গাড়ির ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান যারা আছে সবার জন্য সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ